আসসালামু আলাইকুম, আমি মোমেন আক্তার বলতেছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে করব পাস্তা। তো এখানে আমি কড়াইতে দিয়ে দিছি পানি গরম। তো আমি এখানে পানিটা গরম দিয়ে দিয়েছি চুলাতে। তো পানিটা গরম আপাতত আমি অপেক্ষা করবো। আর এখানে নিয়েছি আমি ধনিয়া পাতা, কাঁচামরিচ, আর টমেটো সস, ডিম, আর নিয়েছি পাস্তা, আর গ্রান কোম্পানি সসটা নিয়েছি। লম্বাটাও নিতে পারেন। আর নিয়েছি 250 গ্রাম মতো মাংস। তো কিন্তু আমার পানিটা প্রায় গরম আসতে আসতে এরপর যে আমি লবণ দিয়ে দিতেছি, তো গরম হওয়ার পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে। ট্রাই করে দেখবেন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো এই তো আমার পানি বড় পেশ করছে, আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি। তো পাস্তাটা দেওয়ার পর একটু নেড়ে দেব। তো আপনারা অবশ্যই হবে পাস্তাটা। তারপর দিলাম হলুদের গুঁড়া হাফ চামচ, আর পাশের চিলা থেকে আমি পাস্তাটা নামিয়ে ঝরিয়ে দিয়েছি। তারপর দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া। তারপর আমি চিকেন গুলো দিয়ে দিব। এটা ভালো করে নিয়ে নিব, এটাতে কোনো পানি অ্যাড করবো না। বয়লার মুরগি ভেজে দেখা যায় ভালো করে কষা মিলে ভালো করে নিয়ে
দুইটা ভালো করে একসাথে মিশে নাড়া চাড়া করে ভালো করে হয় নিয়ে পাঁচটা দিয়ে দিব। ভালো করে মেরে কিনে নেব, যেহেতু যেটা সব মশলাগুলো ভালো করে প্রায় শেষ হয়ে আসছে। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।